করবো প্যাথোলজিক্যাল চেঞ্জেস ইন ডিজিজ। হ্যাঁ, তোমার ডিজিজ এর কারণে কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় সেগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি একটু আগেই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে হেমোরেজ। হেমোরেজটা কি তোমরা যা নাম শুনছো কখনো? হেমোরেজ, জি স্যার, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে শুনছি স্যার। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে না, হেমোরেজ হচ্ছে তোমার হচ্ছে এসকেপ অফ ব্লাড ফ্রম ব্লাড ভেসেল। মাসের যে ব্লাড ভেসেল গুলো থাকে, এই ব্লাড ভেসেল গুলো কোনো কারণে যখন বাস্ট হয়ে যায় বা র্যাপচার হয়ে যায়, তখন সেখান থেকে ব্লাডটা বের হয়ে আসে। এই ব্লাড বের হওয়াটাকেই বলে হচ্ছে হেমোরেজ। এই তোমার এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, তাহলে পাই হচ্ছে হেমা আর হচ্ছে ব্লাড, ঠিক আছে, সরি, এই হেমা পাই আর হচ্ছে রেজাইন পাই। ঠিক আছে, এই হেমা মিন্স হচ্ছে ব্লাড আর রেজাইন মিন্স হচ্ছে ব্রাস্ট। ঠিক আছে, সহজ কথা হলো যে যদি কোনো জায়গায় তোমার ব্লাড বের হয়ে আসে, এসকেপ অফ ব্লাড হয়, ব্লাড ভেসেল থাকে, সেটাকে আমরা হেমোরেজ বলবো। ঠিক আছে, এটা আমরা ছবি দেখতে পাচ্ছি, দেখো মাছের বডিটা দেখতে পাচ্ছ, পুরো বাইরে ব্লাডটা জমে গেছে না? জি স্যার, এটা হচ্ছে তোমার হেম, হ্যাঁ, হেমোরেজ হইলে তোমার হচ্ছে, বিশেষ করে তোমার সিলভার কাপ মাছের গায়ে দেখবে অনেক সময় যে লাল লাল ব্লাড চলে আসে। ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে প্যারাসাইট অ্যাটাক করলে এক ধরনের হয়, সেটা কিন্তু আরেকটা বিষয়। এটা কিন্তু নর্মালি মনে করবে মাছ একদম খুবই সুন্দর, কিন্তু বিভিন্ন জায়গা থেকে, স্কিনে বিভিন্ন জায়গা থেকে ব্লাড বের হয়ে আসতে থাকে, এটাকে বলে হচ্ছে হেমোরেজ। ওকে, স্যার তাহলে আরেকবার বলা যাবে? আমি আমি বুঝতে পারিনি। বলছি হেমোরেজটা হচ্ছে তোমার এসকেপ অফ ব্লাড ফ্রম ব্লাড ভেসেল। মাছের যে ব্লাড ভেসেল গুলো থাকে, এই ব্লাড ভেসেল থেকে তোমার হচ্ছে ব্লাডটা বের হয়ে আসে। কখন বের হয়ে আসবে? যদি কোনো কারণে ব্লাড ভেসেল গুলো ছিঁড়ে যায় বা সেল ব্লাড ভেসেল গুলো রাপচার হয়ে যায়, তখন ওইখান থেকে ব্লাডটা বের হয়ে আসে। আর ব্লাড ভেসেল তো আর বাইরে থেকে দেখা যায় না, তাই না? আমরা দেখতে পাই যখন ব্লাডটা বের হয়ে আসে, তখন দেখতে পাই যে হচ্ছে সেখানে ব্লাড জমে জমে যাচ্ছে মাছের বডিতে। এই মাছের গায়ে যে ব্লাড জমে যাচ্ছে, এটাকেই বলি হচ্ছে আমরা হেমোরেজ। ক্লিয়ার? জি স্যার, সিলভার কার্পের গায়ে যেটা হয় ওটাও কি হেমোরেজের কারণেই হয়? এখন এটা হচ্ছে তোমার দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে তোমার প্যারাসাইট অ্যাটাক করলে হতে পারে, ব্লাড বের হয়ে আসতে পারে, আবার অনেক সময় হেমোরেজের কারণে হেমোরেজ হইলেও হতে পারে। এটা তোমাদের আমি একটা এক্সাম্পল দিলাম যে সিলভার ক্যাপে খুব কমনলি দেখা যায় এটা আর কি। ঠিক আছে, অন্য অন্য মাছেও হয়। ঠিক আছে, জি স্যার, ওকে, এখন দেখি আমরা যদি হেমোরেজ কে তোমার হচ্ছে তিনটা ভাগে ভাগ করি, এই ভাগটা করি কিসের উপরে? যে আসলে ব্লাড যখন বের হয়ে আসে, কতটুক এরিয়া বা কতটুক জায়গা জুড়ে এই ব্লাডটা হেমোরেজ হচ্ছে সেইটাকে উপর বেস করে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমরা টার্মটা যদি বলি পেটেখি। ঠিক আছে, এটার মানে হচ্ছে ভেরি স্মল হেমোরেজ। ঠিক আছে, তাহলে কেমন স্মল হেমোরেজ হবে? বলছে লেস দেন 2 মিলিমিটার। যদি হেমোরেজের এরিয়াটা লেস দেন 2 মিলিমিটার হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ভেরি স্মল হেমোরেজ বা পেটেখি হেমোরেজ। ওকে, তারপর দেখো ইকাইমোসিক। ইকাইমোসিক মানে হচ্ছে লার্জ, আগেরটা ছিল স্মল, এটা হচ্ছে লার্জ। তাহলে লার্জ কতটুকু এরিয়া হবে? দেখো 2 থেকে 3 মিলিমিটার অর লার্জার। ঠিক আছে, তাহলে এই হেমোরেজের ডায়ামিটারটা হবে 2 থেকে 3 মিলিমিটার বা তার থেকে বেশি। যদি সেটা হয়, তাহলে সেটাকে বলবো আমরা ইকাইমোসিক বা লার্জ হেমোরেজ। ওকে, আর একটা হচ্ছে পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশটা বলছে যে পুরো বডি যদি, পুরো বডিতে যদি এরকম হয়ে যায়, মনে করো পেইন্ট ব্রাশ দিয়ে যদি কেউ পেইন্ট করে, স্প্রাশ হয় না এক ধরনের ছিটা ছিটা, হ্যাঁ, পুরো বডিতে এরকম আকার ধারণ করে, সেটাকে আমরা বলি হচ্ছে পেইন্ট ব্রাশ হেমোরেজ। ঠিক আছে, তাহলে আমরা তিন ধরনের হেমোরেজ জানলাম, একটা হচ্ছে পেটেখি বা ভেরি স্মল, একটা হচ্ছে একাইমোসিক, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ। তাহলে ফার্স্টটা হচ্ছে লেস দ্যান 2 মিলিমিটার, একটা হচ্ছে 2 থেকে 3 মিলিমিটার বা তার থেকে বেশি, আর একটা হচ্ছে পুরো বডিতে স্প্ল্যাশ করে যাবে। ঠিক আছে, স্যার হচ্ছে কারো স্যার লাস্ট লার্জটার উচ্চারণ কি একাই মসিক একাই একাইমোসিক মোটিক? না, ওকে একাইমোসিক। ওকে স্যার, ওকে, দেখো এটা হচ্ছে পেইন্ট ব্রাশ হেমোরেজের একটা ছবি, পুরো বডিতে হেমোরেজ হয়ে গেছে। ঠিক আছে, দেখো বিভিন্ন জায়গা থেকে ব্লাড গুলো বের হয়ে, ব্লাড গুলো বের হয়ে আসতেছে, হ্যাঁ, ব্লাড জমে গেছে, এটা হচ্ছে তোমার হেমোরেজ। এটা হচ্ছে পেইন্ট ব্রাশ হেমোরেজের একটা একদম। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো স্যার, হেমোরেজটা আসলে হয় কিসের জন্য?
হেমোরেজটা অনেকগুলো কারণে হতে পারে। যদি তোমার প্যাথোজেনের অ্যাটাক হয়ে হয় সেখানে ব্লাডের মাধ্যমে যদি প্যাথোজেন অ্যাটাক হয়, যদি ব্লাড ভেসেল গুলো প্যাথোজেন নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে হেমোরেজ হতে পারে। যদি এনভায়রনমেন্টাল তোমার হচ্ছে ইস্যু হয়, তোমার হচ্ছে স্ট্রেস কন্ডিশনে চলে যায়, তখনও হেমোরেজ হতে পারে। অসমোটিক প্রেশারের কারণে যদি ওর রিভার্স অসমোসিস হয় সেই ক্ষেত্রে হেমোরেজ হতে পারে। অনেকগুলো কারণে হেমোরেজ হতে পারে। টেম্পারেচার ফ্লাকচুয়েশনের কারণে হঠাৎ করে টেম্পারেচার ফল করলে হেমোরেজ হতে পারে। ঠিক আছে, ওকে। দেখো আরেকটা হচ্ছে হেমাটোমাস, এটাকে অনেকেই এটাকে হেমোরেজের ভিতরে ফেলে, অনেক এক্সপার্টকে হেমোরেজের ভিতরে ফেলছে, অনেকে এটাকে আলাদা করে ফেলছে। হ্যাঁ, এটাও হচ্ছে অন কাইন্ড অফ হেমোরেজ, এটাকে বলছে লোকালাইজড হেমোরেজ, একটা শুধু স্পেসিফিক রিজিওনেই হয়। মনে করো আমরা হচ্ছে তোমার পেটে কি যেটা বললাম যে 2 মিলিমিটার, ঠিক আছে, বা লেস দেন 2 মিলিমিটার, এই 2 মিলিমিটার লেস দেন হচ্ছে অনেক জায়গায় হতে পারে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় 2 মিলিমিটার 2 মিলিমিটার এরকম হতে পারে। বাট এটা বলছে একদম স্পেসিফিক, হয়তো কোনো লোকেশন বা কোনো অর্গান, মনে করো শুধু লিভারে বা শুধু কিডনিতে, হ্যাঁ, বা শুধু গিলে, ইভেন স্পেসিফিক লোকেশনে হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি একটু নিচের ডেফিনেশনটা দেখি, দ্য ম্যাসিভ অ্যাকুমুলেশন অফ ব্লাড উইথিন এ টিস্যু আর অর্গান কজড বাই দ্য ব্রেকডাউন অফ ব্লাড ভেসেল, ঠিক আছে, ইটস কল্ড হেমাটোমাস। তাহলে বলছে যেটা যদি লোকালাইজ কোনো জায়গায় হয় এই ব্রেকডাউনটা, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হেমাটোমাস। দেখো এখানে নিচে অনেক ছবি দেওয়া আছে, দেখো শুধুমাত্র স্পেসিফিক অর্গান গুলোতে ব্লাড, যেমন এফ নাম্বারে দেখো, যে দেখো একদম হচ্ছে তোমার কিডনি বরাবর তোমার হচ্ছে এই হেমোরেজটা হয়ে গেছে আর কি, ব্লাড জমে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা একটু এডিমাতে আসি। হ্যাঁ, এটাকে আবার এটাকে দুইটা উচ্চারণ আছে, একটা হচ্ছে ইডিমা আর একটা ওয়ার্ড আছে ওইডিমা। ঠিক আছে, এটাকে কেউ কেউ ইডিমা বলে, কেউ কেউ ওইডিমা বলে, যেটা বলে দুটোই সঠিক। মূলত এটা হচ্ছে ওইডিমা এই ওয়ার্ড থেকে আসছে, এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে সোয়েলিং। সোয়েলিং মানে কি তোমরা জানো? ফুলে যাওয়া। দেখো না অনেক সময় যদি কোথাও কারণ জায়গাতে পুড়ে যায়, হ্যাঁ, বা ওই যে ফুসকা পড়ে, তখন দেখা যায় এক ধরনের সুইলিং হয় না, সেলটা ফুলে যায়, চামড়াটা ফুলে যায় না, স্কিন ভিতরে পানি জমে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সেই সুইলিং। হ্যাঁ, এখন আমরা যদি ডেফিনেশনে যাই, বলছে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। ঠিক আছে, এখন এই ফ্লুইডটা দুই ধরনের হতে পারে, ব্লাডও হতে পারে, আবার হচ্ছে তোমার তোমার বডি ফ্লুইড হতে পারে। কিন্তু এডেমার ক্ষেত্রে কিন্তু ব্লাডটার ক্ষেত্রে আমরা কাউন্ট করবো না, ব্লাডটা কাউন্ট করবো কিন্তু হেমোরেজের ক্ষেত্রে, আর বডি ফ্লুইড যেটা সেটা কাউন্ট করব হচ্ছে আমরা এডিমার ক্ষেত্রে। দ্যাট মিন্স যদি ব্লাড জমে অ্যাকুমুলেশন অফ ব্লাড হয় তাহলে হেমোরেজ বলবো, যদি অ্যাকুমুলেশন অফ হচ্ছে বডি ফ্লুইড হয় তাহলে সেটাকে আমরা এডেমা বলবো। ঠিক আছে, তাহলে এই এডেমা গুলো কোথায় কোথায় জমা হয় দেখো, বডি ক্যাভিটিস হয়, তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল স্পেস অফ টিস্যু অর্গান, হ্যাঁ, বিভিন্ন জায়গায় হতে পারে আর কি। এটার টাইপ গুলোতে আমরা আসি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, ও তোমরা ছবিটা কি দেখছো আগে, নিচে ছবিটা দেখছো সবাই? এই যে এডেমা দেখো, নিচে একটা ছবি দেওয়া আছে, মাসে দেখো পুরো সুইলিং হয়ে ফুলে গেছে, ভিতরে সব হচ্ছে ফ্লুইড জমে আছে। ওকে, এখন দেখো এডেমাকে আমরা চারটা ভাগে ভাগ করি, অ্যাসাইটিস, পিটিং, লেপিডোপ্টোসিস আর হচ্ছে এক্সোপ্থ্যালমিয়া। তোমরা এর মধ্যে কি কোনো টার্মটা কি তোমরা শুনছো? একটা শোনার কথা, এক্সোপ্থ্যালমিয়া, এটা শুনছো কিনা? আচ্ছা দেখি আমরা তাহলে টার্ম গুলো কি। দেখো এটা কিন্তু কনফিউজ করো না, খুবই কোশ্চেন থাকলে এখনই কোশ্চেন করে ফেলবা, একদম ভেরি স্পেসিফিক। ঠিক আছে, বলছে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন বডি ক্যাভিটি, যদি বডি ক্যাভিটিতে হয় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাসাইটিস। ক্লিয়ার? তাহলে বডি ক্যাভিটি যদি হয় তাহলে এটার অ্যাপারেন্সটা কেমন হবে দেখো, পট বেল অ্যাপারেন্স হবে এটাকে। ঠিক আছে, পট বেলিট মানে কি, ওই যে পেটটা ফুলে গেছে, বেলিটা পটের মতো, হ্যাঁ, এটা হচ্ছে পট বেলিট অ্যাপিয়ারেন্স। তাহলে অ্যাসাইটিসটা ক্লিয়ার, কোথায় জমা হবে ফ্লুইডটা? আমরা সব ক্ষেত্রে বলছি বডি ক্যাভিটিতে হবে, রাইট? তাহলে হচ্ছে পিটিংটা আছে, দেখো দ্য প্রেজেন্স অফ ফ্লুইড ইন কানেকটিভ টিস্যু, যদি কানেকটিভ টিস্যুতে জমা হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা পিটিং। তো লেপিডোপ্টোসিস কি স্যার, এর আগের স্লাইডটা একটু দেখতে চাই। এটা, জি স্যার, হ্যাঁ বলো, কোনো কোশ্চেন স্যার? না স্যার, পরে চিত্রে।
আচ্ছা, পিটিংটা হচ্ছে যে কানেকটিভ টিস্যুতে, ঠিক আছে, কানেকটিভ টিস্যুতে যদি ফ্লুইড জমা হয় সেটাকে বলবো হচ্ছে আমরা পিটিং। ক্লিয়ার? বডি ক্যাভিটি যদি, অ্যাসাইড হচ্ছে যে বডি ক্যাভিটি জমা হবে, আমরা এডিমা মানে কি ফ্লুইড জমা হবে, তাই না? ফ্লুইড জমা হবে, কোথায় জমা হচ্ছে এটা ওর বেস করে চারটা ভাগে ভাগ করছি আমরা। যদি বডি ক্যাভিটিতে জমা হয় সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাসাইটিস। ওকে, যদি কানেকটিভ টিস্যুতে জমা হয় ফ্লুইডটা তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা পিটিং। লেপিডোর্থোসিস কি? লেপিডোর্থোসিস যদি স্কেল পকেট, লেপি মানে কি, লেপিস মানে কি জানো? স্কেল, তাহলে এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে কোনোভাবে রিলেটেড টু মাসের স্কেল, তাই না? তাহলে বলছে যদি স্কেল পকেটে যদি জমা হয়, স্কেল পকেটতে বলছে স্কেল উঁচু করলে স্কেলের নিচে এক ধরনের দেখবে চামড়ার একটা লেয়ার থাকে, তাই না? ওইটাকে বলে হচ্ছে স্কেল পকেট, ঠিক আছে? যদি স্কেল পকেটে ফ্লুইডটা জমা হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা লেপিডোর্থোসিস। আরেকটা হচ্ছে হচ্ছে এক্সোপ্থ্যালমিয়া। অপথ্যালমাস মানে কি জানো? আই, স্যার, চোখ। চোখ, চোখ। তাহলে হ্যাঁ, তাহলে আসলে চোখের যদি, যে যেটাকে আমরা আই সকেট বলি, এই আই সকেটে যদি ফ্লুইডটা জমা হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা এক্সোপ্থ্যালমিয়া। এই আই আই সকেটে যখন জমা হয় তখন কি হয়, চোখটা বাইরের দিকে, মানে চোখটা ফুলে যায়। হ্যাঁ, ফুলে চোখটা বাইরের দিকে বের হয়ে আসে, যেটাকে প্রোট্রুশন বলা হয়। হ্যাঁ, প্রোট্রুড আই বা আই প্রোট্রুশন, কথা আছে, শুনছো না? এটা যে চোখটা বাইরের দিকে বের হয়ে আসতে চায়। হ্যাঁ, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা এক্সোপ্থ্যালমিয়া, ঠিক আছে? স্যার, এই চারটাই কি ফুলে যাবে? হ্যাঁ, মানে যে চারটা দেখলাম আমরা, এই চারটাই কি ফুলে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটাই ফুলে যাবে যখন চোখে আই সকেটে জমা হবে, তখন চোখ ফুলে যাবে, চোখ বাইরের দিকে বের হয়ে আসবে, নর্মাল স্ট্রাকচার থেকে চোখ অনেকটা বাইরের দিকে বের হয়ে আসবে। যখন তোমার স্কেল পকেটে হবে, তখন স্কেল পকেটে জমা হইলে তখন স্কেলটা তো ফুলে যাবে, স্কেলটা ওখান থেকে বাইরের দিকে অনেক সময় উঠে যাবে, অনেক সময় ফুলে উপরে উঠের দিকে যাবে, অনেক সময় বের হয়ে আসতে চাইবে, ঠিক আছে? এখানে থেকে বলা হচ্ছে যে স্কেল টু পুশ অ্যাওয়ে ফ্রম দ্য বডি সার্ফেস, ঠিক আছে? স্যার, সেকেন্ড আরেকবার একটু বলেন, নেট কানেকশনের জন্য ওইটা আমি শুনতে পাই নাই। কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু এটা হচ্ছে আসলে বাইরে থেকে দেখা যাবে না, মাসের যে টিস্যু থাকে না, টিস্যুর মাঝখানে যে কানেকটিভ টিস্যু থাকে, ওই কানেকটিভ টিস্যুতে হচ্ছে তোমার যখন হচ্ছে ফ্লুইডটা জমা হবে সেটাকে বলবো হচ্ছে আমরা পিটিং, ঠিক আছে? বডি ক্যাভিটিতে অনেক সময় বডি ক্যাভিটিতে দেখা যাবে, কারণ বডি ক্যাভিটিতে জমলে ওটা ফুলে বাইরের দিকে বের হয়ে আসতে চাইবে। বাট এই তোমার হচ্ছে কানেকটিভ টিস্যুতে জমলে এটা আসলে অতটা বাইরে থেকে বোঝা যায় না, বোঝা যায় কিন্তু খুবই কম, কিন্তু তোমার বডি ক্যাভিটির মতো এতটা ফুলে যায় না, ঠিক আছে? চারটা চারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফার্স্টটা হচ্ছে আমরা বলছি বডি ক্যাভিটি। স্যার, বডি ক্যাভিটি মানে হচ্ছে কি, বডির মানে যে কোনো অংশ হচ্ছে মানে ফুলে বের হয়ে আসবে? বডি ক্যাভিটি বলতে মেইনলি যেটা বোঝায়, হ্যাঁ ঠিক আছে, যে মাছের পেটের দিকে যে অংশটা ফাঁকা জায়গা থাকে, ক্যাভিটি মানে কি, গহ্বর যেটা আমরা বাংলায় বলি, দেহ গহ্বর, দেহ গহ্বর। আমাদের সিলম থাকে ওই টাইপের, মানে ফাঁকা জায়গাটুকু, রাইট রাইট, যেমন সব থেকে বড় ফাঁকা জায়গা থাকে মাছের পেটের দিকে, যেটাকে আমরা হচ্ছে বডি ক্যাভিটি বলি। যেমন একদম প্রথম ছবিটা মনে আছে তোমাদের? এই যে দেখো, হ্যাঁ এটা হচ্ছে তোমার হচ্ছে বডি ক্যাভিটিতে ফ্লুইড জমা হয়ে এটা ফুলে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এই চারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? না স্যার। ওকে, এখন আমরা আসি হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস কি? ডেথ অর স্টেট অফ ডেথ কার, সেলের, ঠিক আছে? যদি সেলটা মারা যায়, ঠিক আছে, কোনো কারণে, সেই ডেথ সেলটাকে বলবো হচ্ছে আমরা নেক্রোসিস, ঠিক আছে? দেখো, নেক্রোসিস ইজ দ্য প্রিম্যাচিওর ডেথ অফ সেল অ্যান্ড লিভিং টিস্যু। আলটিমেটলি সেল মারা গেলে তো টিস্যু মারা যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বলছে এটা একটা কন্ডিশন আছে নেক্রোসিসে, সেটা বলছে যে ইররিভার্সিবল ডিজেনারেশন, ঠিক আছে, উইথ স্ট্রাকচারাল এভিডেন্স অফ দিস ডেথ। দ্যাট মিন্স বলছে যে এইটা যেটা সেলটা ডেথ হয়ে যাবে, এইটা আসলে কখনো রিভার্স হবে না, সেলটা কখনো ব্যাক করবে না। মনে করো কোনো কারণে যদি সেলটা ড্যামেজ হয়, আমরা সেটাকে রিকভার করতে পারি কোনো কারণে, মেডিসিন টিন দিয়ে।
বাট ডেথ নেক্রোসিস যদি হয় ওই সেলটা আসলে আর রিকভার করবে না, ঠিক আছে? এবং ওটা বোঝা যাবে যে সেলটা মারা গেছে, একটা এভিডেন্স সেখানে থাকবে, এটাকে বলছি হচ্ছে আমরা নেক্রোসিস। ওকে, আমাকে আসলে একটু শর্ট আগাইতে হচ্ছে, কারণ রমজানের সময় তো 30 মিনিটস তো। হ্যাঁ, তারপরও আমি তোমাদেরকে লেকচার শিট দিয়ে দেবো, করো, কারো কোনো কোশ্চেন থাকলে পরে আমার সাথে অন্য ক্লাসে হোক বা পরে এক সময় বা যেকোনো ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। হ্যাঁ, যেহেতু আমাদের সময় হয়ে গেছে শর্ট, 30 মিনিটস তো, পরে যেখানে 55 মিনিট ছিল। হ্যাঁ, কতক্ষণ আছে আর? দেখো, এখন তোমার নেক্রোসিস এর টাইপ গুলো আমরা একটু দেখি। একটা হচ্ছে লিকুইফেকশন নেক্রোসিস। লিকুইফেকশনটা কেন হয় বলছো? দেখো, সেলের ভিতরে কিছু এনজাইম থাকে না? হ্যাঁ, ওই এনজাইমটা যদি কোনো কারণে সেলটাকে মেরে ফেলে, সেলটাকে ডেথের কারণ হয়ে যায়, তাহলে সেই প্রসেসটাকে বলবো হচ্ছে আমরা লিকুইফেকশন নেক্রোসিস। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশন তো হচ্ছে কি, যদি প্যাথোজেন বা বিভিন্ন কারণে বা যদি কোনো টক্সিক্যান্ট সেখানে আসে এবং ওই টক্সিক সাবস্টেন্স এর কারণে যদি সেলটা মারা যায়, সেটাকে বলবো হচ্ছে আমরা কোয়াগুলেশন নেক্রোসিস। ক্লিয়ার? স্যার, আরেকবার একটু বলেন। আচ্ছা, কোয়াগুলেশন হচ্ছে যদি কোনো টক্সিক সাবস্টেন্স এর কারণে। ওকে, একটা একটা আসি। জি স্যার। ওকে, লিকুইফেকশনটা হলো যদি এনজাইমের কারণে সেলটা নষ্ট হয়ে যায় বা সেলটা মারা যায়, ডেথ হয়, সেটাকে বলছি হচ্ছে আমরা লিকুইফেকশন নেক্রোসিস। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এনজাইমটা স্যার কোথা থেকে নির্গত হচ্ছে এক্ষেত্রে? এনজাইমটা হ্যাঁ, সেলের এনজাইমটাই থাকে। অনেক সময় দেখা যাচ্ছে, যেমন তোমার দেখো না যে মিউকাস এক্সেসিভ বেড়ে যায় কোনো কারণে, অ্যাডভার্স সিচুয়েশন হইলে যদি এনজাইমের পরিমাণ বেড়ে যায় বা কমে যায় কোনো কারণে, যদি এনজাইমেটিক বা কোনো রিয়াকশন সেখানে ঘটে, মনে করো কোনো সাবস্টেন্স বডিতে আসছে, সেখানে এনজাইমেটিক রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হয়ে সেলটা মারা যাচ্ছে, যদি এই এনজাইমের কারণে কোনো কারণে সেলটা মারা যায়, সেই কারণটাকে বলবো হচ্ছে আমরা লিকুইফেকশন নেক্রোসিস। আমরা ডিটেলস পরে আসব, যখন আমরা হচ্ছে একদম ডিটেলস যাব। এগুলো তো হচ্ছে আমাদের টার্মিনোলজি, ঠিক আছে? এখন হয়তো অতটা ক্লিয়ার হবে না, পরে এগুলো আমি ছবি সহ তোমাদের ডিটেলস পরে আসবে আর কি, ঠিক আছে? আমরা বিভিন্ন অর্গান ধরে ধরে এগুলো নিয়ে আগাবো, ঠিক আছে? ওকে, এখন কোয়াগুলেশনটা বলছে যদি কোনো টক্সিক সাবস্টেন্স বডিতে আসে, হ্যাঁ, সেটা বিভিন্ন ভাবে আসতে পারে, এনভায়রনমেন্ট থেকে আসতে পারে, অসমোসিস এর মাধ্যমে আসতে পারে, প্যাথোজেন থেকে আসতে পারে, যে কোনো কারণে যে টক্সিক সাবস্টেন্স এর কারণে সেলটা মারা যায়, সেটাকে বলবো হচ্ছে আমরা কোয়াগুলেশন নেক্রোসিস। ওকে, আরেকটা হচ্ছে কেজিয়েশন নেক্রোসিস। বলছে প্যাথোজেনিক অর্গানিজম যদি সেখানে থাকে, হ্যাঁ, তারা এক ধরনের হোয়াইটিশ তোমার চিজ প্রোডাকশন করে, ঠিক আছে? যেই চিজটা তোমার পরবর্তীতে লেশন তৈরি করে, এই প্রসেসের কারণে যদি সেলটা মারা যায়, সেটাকে বলবো হচ্ছে আমরা কেজিয়েশন নেক্রোসিস। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে এনজাইমের কারণে সেল মারা যাচ্ছে, একটা হচ্ছে টক্সিক সাবস্টেন্স এর কারণে সেল মারা যাচ্ছে, একটা হচ্ছে প্যাথোজেনের কারণে সেল মারা যাচ্ছে, ঠিক আছে? লেশনটা কি? হ্যাঁ, লেশনটা কি স্যার? আচ্ছা, লেশন আর আলসার তুমি কি আগের দিন ক্লাস করছিলা? লেশন আর আলসার নিয়ে আমরা করছিলাম, হ্যাঁ করছিলাম, ঠিক মনে নাই স্যার। তাহলে আগে একটু বলো, ওই সময় লেশনটা আমরা কি বলছিলাম? শ্রিঙ্কেজ অফ সেল। যদি সেলটা কোনো কারণে শ্রিঙ্কেজ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সেটাকে বলছি হচ্ছে আমরা পিকনোসিস, ঠিক আছে? এখন মনে করো যে বিভিন্ন ভাইরাস, ফাঙ্গাস, প্যাথোজেন, বিভিন্ন প্যাথোজেনের কারণে অনেক সময় সেলের দেখা যায় ওয়াটার অ্যাক্টিভিটি বা ফ্লুইড কমে যায়। ফ্লুইড কমে গেলে তখন হচ্ছে মনে করো ফ্লুইড, মনে করো রিভার্স অসমোসিস হয়ে ফ্লুইডটা বের হয়ে গেল, বের হয়ে গেলে কি সেলটা সংকুচিত হয়ে যাবে না?
এই সংকুচিত হওয়ার যে প্রসেস সেটাকে বলছি হচ্ছে আমরা পিকনোসিস। ঠিক আছে, আমরা ছবি দেখলে ক্লিয়ার হবে আমাদের। দেখো দেখো প্রথমে একটা সেল দেখো, সেলের নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, খুব স্বাস্থ্য সুন্দর রাউন্ড শেপ ক্লিয়ার আছে। পরে দেখো এখানে ওয়াটার গুলো বের হয়ে গিয়ে ওই সেলটা শুকনো হয়ে গেছে, কমে গেছে। তারপরে দেখো সেলটা ভেঙে মারা গেছে। ঠিক আছে, এই প্রসেসটা, এই যে তোমার হচ্ছে প্রসেসটাকে বলছি হচ্ছে আমরা পিকনোসিস। হ্যাঁ, ওই যে তোমার আগে সেলটা দেখো, আমি একটু শর্টে আগাচ্ছি। তো এখানে বলা আছে দেখো, পিকনোসিস অ্যাপিয়ার্স ডিউ টু ভাইরাস, ফাঙ্গাস এন্ড প্যাথোজেনিক অর্গানিজম, এনভায়রনমেন্টাল ডিফিসিয়েন্সি এন্ড স্ট্রেস, এই কারণগুলোতেই পিকনোসিস হতে পারে। ঠিক আছে, হ্যাঁ একটু সময় পাইলে আসলে আরো ডিটেলসে যাওয়া যাইতো, যেহেতু আমাদের সময় খুব শর্ট, এই জন্য আমি একটু আসলে শর্টেই আগাচ্ছি। তারপরে তোমাদের কোনো কোশ্চেন, তোমরা একটা স্টাডি করো, আমি রেসিট দেওয়ার পরে যদি অসুবিধা হয় বুঝতে, সেটা আরো সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে নক করো, আর দরকার হলে একটু ইন্টারনেটে সার্চ করো। হ্যাঁ, পরে কোনো কনফিউশন থাকলে। ঠিক আছে স্যার, তাহলে ছবিটা স্যার শুনতে পাইনি স্যার, ছবিটা ওই দ্বিতীয় ধাপে কি হয়েছে? দ্বিতীয় ধাপে একদম প্রথমে নিউক্লিয়াস দেখতে পাচ্ছো, একদম ফার্স্ট নিউক্লিয়াস লেখা। জি স্যার, ওটা হচ্ছে ভালো আছে এটা বলছিলেন। আচ্ছা হ্যাঁ, এইখানে পরে নিউক্লিয়াস থেকে হয়েছে, দেখো তো লেখা আছে নিউক্লিয়াস কনডেন্সিং, মানে কি কনডেন্স মানে কি ঘনীভূত হওয়া না, ঘন ঘনীভূত হওয়া। আচ্ছা, ঘন দ্যাট মিন্স হচ্ছে ওখান থেকে ভিতরে সেলে নিউক্লিয়াসের যে ওয়াটার গুলো ছিল বা ফ্লুইড গুলো ছিল, ওইটা ওখান থেকে কোনোভাবে বের হয়ে গেছে, বের হয়ে সেলটা ঘনীভূত হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, থার্ড ফ্র্যাগমেন্টে এসে দেখো যে নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টিং, ওই নিউক্লিয়াসটা পুরো ভেঙে গেছে। যখন পুরো ফ্লুইড বের হয়ে গেছে, বের হয়ে গেলে কি সেলটা টিকে থাকবে? থাকবে না, মারা যাবে। তাহলে এইটা হচ্ছে ওই ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, পুরো সেলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই পুরো যে প্রসেস, এই যে সেকেন্ড যে ধাপটা সংকুচিত হয়ে যাওয়া, শুধু এইটুকুই কি আমরা বলছি পিকনোসিস। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম। স্যার ব্লেবসটা কি স্যার? হ্যাঁ স্যার, ছবিতে ব্লেবস ছিল, ব্লেবসটা কি স্যার? আচ্ছা, ব্লেবস তো আসলে এখানে আরো অনেক আছে, পরে টার্ম ছিনা তোমার পিকনোসিস হওয়ার পরে, এটা আমরা পরে আলোচনা করব, আজকে আর আসলে সময় নেই। ঠিক আছে, কয় মিনিট আছে? আর স্যার 3 মিনিট। 3 মিনিট না? আচ্ছা স্যার দাও। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার, স্যার এখানে আমরা ক্যাজিয়েশন একটা পড়ছি না স্যার, প্যাথোজেনিক অর্গানিজমের জন্য যে নেক্রোসিসটা হয় স্যার, এখানে বলছিলেন যে চিজি, এটা হলো চিজ উৎপাদন হয় না, আমি কি এটা বুঝলাম না? আচ্ছা, চিজ না, তোমার ব্যাকটেরিয়া যখন কোথাও অ্যাটাক করে, অ্যাটাক করার পরে সেখানে তোমার দেখবে যে এক্সেস মিউকাস প্রোডাকশন হয়, রাইট? জি স্যার। এক্সেস মিউকাস প্রোডাকশন হয়, তারপরে সেখানে ব্যাকটেরিয়াল কিছু প্যাথোজেনটা এক ধরনের টক্সিক সাবস্টেন্স ক্রিয়েট সিক্রেট করে, যেটা হচ্ছে তোমার হচ্ছে বডি ফ্লুইডের সাথে হতে পারে, তারপরে তোমার হচ্ছে মিউকাসের সাথে হতে পারে, বিভিন্ন তোমার কেমিক্যালের সাথে মিলে এক ধরনের হয়। ঠিক, দেখো না পুজ হয় যেমন, দেখছো তোমরা এটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই রকম হচ্ছে তোমার এ হয় এক ধরনের, তোমার হচ্ছে হোয়াইটিশ একটা হচ্ছে তোমার মানে কি চিজের মতো প্রোডাকশন তৈরি হয়, প্রোডাকশন হয় সেখানে। আচ্ছা আচ্ছা, যেটাকে আমরা ক্যাজুয়েশন বলছি। জি স্যার বুঝছি। ওকে, আর কারোর কোনো কোশ্চেন আছে স্যার? আপনি হচ্ছে সিলভার কাপ মাছের ক্ষেত্রে একটা বলেন যে হেমোরেজের কারণে দেহে লাল দাগ দেখা যায় আর প্যাথোজেনের কারণে মানে দেখা যায়, তো আমরা কিভাবে বুঝবো যে এটা হেমোরেজের কারণে হচ্ছে বা হচ্ছে না? আচ্ছা, এটা একটা কঠিন প্রশ্ন আসলে। তোমার হেমোরেজের কারণে যদি, প্যাথোজেনের কারণে যদি হয়, এটা আসলে ডায়াগনোসিস এর বিষয়, ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে, ল্যাবরেটরি টেস্টে যাইতে হবে তোমার, তাছাড়া আসলে আমরা এটা বুঝতে পারবো না। বুঝতে পারলাম? আমরা সেখানে বুঝবো যে হেমোরেজ হচ্ছে, মানে এমনি দেখে বোঝা যাবে না। হ্যাঁ, দেখে বুঝবো যে এটা হেমোরেজ, কিন্তু কেন হচ্ছে সেটার জন্য আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস যাইতে হবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস দেখতে হবে যে সেখানে কোনো প্যাথোজেন আছে কিনা বা ওয়াটার প্যারামিটার গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা চেক করার পরে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কেন এটা হচ্ছে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, আর কারোর কোনো কোশ্চেন স্যার? তৃতীয় ধাপটা তো এখনো দেখাননি তাই না? হ্যাঁ, কোনটা? না, তৃতীয় ধাপটা দেখাইনি আজকে।
আজকে আমরা ওটাতে যাব না, আমাদের সময় নেই আজকে, আজকে আমরা যাব না স্যার। হচ্ছে আপনি আমাকে একটা কাজ দিছিলেন যে বাইং মাসের হচ্ছে আশ আছে কিনা, মানে আইস আছে কিনা এটা দেখার। হ্যাঁ পাইছো? হ্যাঁ আছে স্যার। আচ্ছা ঠিক আছে। অনেক ছোট ছোট, অনেক ছোট ছোট রাইট। হ্যাঁ কিন্তু অনেকে এটা অনেকেই ভুল করে যে বাইন মাসের আশ নাই। হ্যাঁ বাট এগুলো দেখা যাচ্ছে যখন হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় যাবা, তখন বিভিন্ন এক্সপার্টটা বললে এগুলো আসবে, ঠিক আছে? এই জন্য তোমাকে বললাম যে তুমি জীবনও এই জিনিসটা ভুলবা না। এই যে তুমি নিজে যেটা দেখছো এটা জীবনও ভুলবা না তুমি আর, ঠিক আছে? থ্যাংক ইউ তুমি এটার জন্য সময় দিছো, স্টাডি করছো। তাহলে আমরা মনে হয় টাইম শেষ, আমরা শেষ করতে পারি? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।